মোহনবাগান কাল লিগ শিল্ডের জন্য নামছে, আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, জিতে যাবে, একদম জিতে, পাত্তাই দেবেন অন্য টিমকে, এত ভালো তৈরি আছে না মিডফিল্ডটা, ভেরি নাইসলি কাল আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই মন ডানে গিয়ে থাকবে, কারণ দেখো আমাদের আর পিছনে তাকাবার কোনো রাস্তা নেই। দু নম্বরে এই ট্রফিটা আমাদের কাছে এখন বড়, আমরা ভারতবর্ষের সব ট্রফি জিতেছি আর এই ট্রফিটা নতুন চালু হয়েছে, গত 3 বছর ধরে হয়েছে, আমরা এখনো জিততে পারি। এবার আমাদের জেতার সুযোগ আছে, আমরা জিতবো, এবং আরও একটা ইতিহাস হবে যে আইসিএল আমরা মুম্বাই দলকে হারাতে পারিনি, ড্র হয়েছে কিন্তু আমরা জিততে পারিনি, আমরা কালকে সেই রেকর্ড ভেঙে দেবো, আমরা জিতবো। আমার মতে মোহনবাগান ডিফেন্সকে কালকে অনেক সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে, কারণ মনে রাখতে হবে মোহনবাগান কিন্তু এই আইএসএলে 25টা গোল খেয়ে গেছে। কারণ আমার সবসময় মনে হয়েছে এই মোহনবাগান টিমকে কালকে চ্যাম্পিয়ন হতে গেলে ডিফেন্সের একটা বড় ভূমিকা থাকবে, সেই ডিফেন্স যদি সামলাতে পারে এই নিজের মাঠে খেলা মোহনবাগানকে আটকাতে পারবে। দেখো যেরমভাবে খেলছে ধারাবাহিকতা বজায় রাখলে মোহনবাগান হয়তো চ্যাম্পিয়ন হবে, এই জন্যই বলছি ঘরের মাঠে খেলা। আর মোহনবাগানের সব ব্যালেন্স দল আছে, মোহনবাগান খুব ব্যালেন্স দল, একটা গোল খেয়ে গেলে যে গোল শোধ করতে না সেরম ব্যাপার না। আমার মনে হয় মোহনবাগান কালকে খুব ভালো খেলবে এবং ট্রফিটা আমরা অবশ্যই পাবো। যতই বলুন শিশিরদার মাথায় মানে জাদু আছে, বেঞ্চে ফিরলে সেই ফ্যাক্টর, হেডের রাজা শিশিরদার। হ্যাঁ, হাবাস বেঞ্চে ফেরা কতটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা আমি একটা ফ্যাক্টর ঠিক আছে মানছি, কিন্তু প্লেয়াররা মাঠে খেলবে, কিন্তু প্লেয়াররা যদি ভালো না খেলতে পারে তখন আবাসের উপস্থিতি বা অনুপস্থিতি কোনো ফারাক পড়বে না। মুম্বাই ড্র করলে বেরিয়ে যাবে, মানে ড্র এইসব ম্যাচে আজকে ড্র করার টার্গেট নিয়ে অবশ্যই মুম্বাই নামবে না। মোহনবাগানের একটাই অ্যাডভান্টেজ, মোহনবাগান লাস্টের দিকে হলো রিদিন পেয়ে গেছে, এইটাই যদি ধরে রাখতে পারে আশা করি যে মোহনবাগান অ্যাটলিস্ট মুম্বাই বেশ কয়েকবার ব্যাক টু ব্যাক যদি ম্যাচগুলো দেখো মুম্বাই মানে অনেকবার হারিয়েছে মোহনবাগানকে, ফলে যারা বারবার হেরে থাকে একটা মানে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে জাগে, সেই সব এফেক্টগুলো যদি পরে টিমের মধ্যে আশা করি যে মোহনবাগান কালকে ম্যাচটা জিতবে। আর মোহনবাগানের মোরালি, মোহনবাগান যদি উঠে গেছে একটা গ্রুপে, কিন্তু মোহনবাগান মোরালি টপে থাকতে গেলে যে মানসিকতার দরকার, সবে নববর্ষ গেল, এটা নতুন একটা বুস্ট আপ, আমি বলবো এই এই বুস্ট আপটা টিমের মধ্যে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট যদি ঠিক মতো একটা করে দিতে পারে, বলে দিতে পারে যে তার এফেক্টটা বলে দিতে পারে, আমার মনে হয় মোহনবাগান কালকে ফেভারিট। আমি তা হাবাসের দীর্ঘদিন শরীর খারাপ ছিল, দুটো ম্যাচে থাকতে পারিনি, তবে কাল ম্যাচে হাবাসকে আমার যা হাবাসের আবার মানে অবভিয়াসলি হাবাসের কারণ কোনো অপশানও নেই, কারণ মোহনবাগানকে জিততেই হবে, ম্যাচ নিয়ে নামতে হবে এবং মোহনবাগান হারলেও খুব একটা ক্ষতি নেই, সেই জন্যে হাবাসকে কাল অল আউট খেলতেই হবে। এবং কালকে হাবাস রক্ষণের জন্য বিখ্যাত জানি, কিন্তু হাবাসকে কাল দেখতে হবে যে আক্রমণ ভাগকে কীভাবে তার কোন পরিকল্পনা দিয়ে আক্রমণ ভাগকে আরও সচল করতে পারে। বিপিন আর ছাংকে এই দুজনকে আটকাতে না পারলে কিছুটা বিপদে পড়বে, উইং প্লে আটকাতে যদি না পারে? না, এখন হয়ে গেছে টোটাল টিম গেম হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার একটা তো এন্ডে তারা কনভার্ট করে, বা অবভিয়াসলি বিপিন তো ওরা ভালো প্লেয়ার, যাদের তুমি নাম বললে বিপিন ছাড়তে তো তাদের একটা লিডিং প্লেয়ার, ফলে একদম ইন্ডিভিজুয়ালি খুব একটা কাজ করে না, আমি বলবো যে একটা টোটাল টিমের উপরই কাজ করে, এবং সেখানে আমি সেটা বিশ্বাস করি অন্তত সেখানে মোহনবাগান এর লাস্টের দিকে ছন্দ পেয়েছে, সেই ছন্দটা রেখে দিলেই পারবে। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।